हेलो बंधुरा, पुष्परेखा किचन एंड ब्लॉगे सबाई के जाना स्वागत। आज के बनिए मसूर डाल और आलू दिए दारुण मजादार बड़ा संगे कारी। तो एक बार अवश्य ट्राई कर देखूँ, खेते खूब ही टेस्टी है और खूब ही चट कर रेडीओ हो जाए। पुरो माछ मांसर टेस्ट के किन्तु हार मानाबे, एटा दिए पुरो भात खावा हो जाए। ताहले आसुन किभाबे बानाच्छी देखे नी। मुसुर डाल निएछे एटा मैं एक छोटो कापेर माप करे एक कप डाल भिजिए रेखेछिलाम। दू घंटार पर मिक्सिते एटा बेटे निएछी। एर मध्ये एबार आमी देबो दुटो छोटो साइजेर सेद्धो आलू। एटाओ आमी भालो करे मैश करे निएछी। आलूटा मिसिए दिच्छी। एबार एर मध्ये देबो दू चामच बेसन। तो एखन प्रथमे आमी दू चामचई दिच्छी, जदि लागे परे आरो एक दो चामच दिया जाबे। मध्ये दिच्छी एक पिंचेर मतो हलुद, स्वाद मतो नून और एक पिंचेर मतो लंकार काचा लंका। शुकनो करे पाउडार बानिएछी, ताई एक पिंचेर मतो आमी लंका गुड़ो दिच्छी। झालटा कम खाई, जे जे रकम झाल खान से हिसेबे लंका गुड़ो मिसिए देबेन। अल्प एकटू पेंयाज कुचि दिए दिच्छी, एक कोया रसुन कुचि, अल्प एकटू आदा कुचि, छोटो चामचेर एक चामच जिरे और धने गुड़ो। एबार ए सबगुलोके खूब भालो करे मिसिए नेब। एखाने मिश्रणटा पुरो रेडी हये गेछे। एबार आमी एगुलो भेजे नेब। गैस अन करे कड़ा बसिए दिएछि। एबार एर मध्ये आमी तेल दिए देब। এটা আমি সর্ষে তেলে ভাজছি, তাই এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেব বড়াগুলোকে ভাজার জন্য। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু জল হাত নিয়ে এই এক এক করে বড়াগুলো নেব। যে যেরকম সাইজ পারেন সেই হিসেবে ছোট ছোট করে বসিয়ে দিতে হবে। তো আমি খুব বেশি বড় বড় বানাচ্ছি না, এরকম ছোট ছোট করে গোল গোল করে বড়া বানিয়ে দিচ্ছি। যতগুলো ধরবে ততগুলো আমি বড়ার প্রথমে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো বড়াগুলো দিয়ে দিয়েছি। একটু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখব। বড়াগুলোকে এবার এইভাবে এক এক করে উল্টে দেব। একদিক ভাজা হয়ে গেছে, তো সমস্ত বড়াগুলোকে এইভাবে এক এক করে উল্টে দিতে হবে। সমস্ত বড়াগুলো ভালোভাবে উল্টে দিয়েছি আর দুই দিক থেকে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে নামিয়ে নিতে হবে। তো এইভাবে এক এক করে নামিয়ে নেব। ঠিক একই রকমভাবে বাকি ডাল থেকেও বড়া বানিয়ে ভেজে নেব। তো কিছুটা তেল আছে, এর মধ্যে আমি আরও একটু সর্ষে তেল দিয়ে দেব। এর গ্রেভিটা বানাবো বড়ার। এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুটো তেজপাতা, অল্প একটু গোটা গরম মশলা, এইভাবে থেতো করে নিয়েছি ওটাও দিয়ে দিচ্ছি। এরপর যেটা দেব এটা আমি একসঙ্গে একটা টমেটো, একটা পেঁয়াজ, অল্প একটু আদা, অল্প একটু রসুন নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, এক পিঞ্চের মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা যে যেরকম খান দেব, আমি কম খাই তাই কমই দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে আগে ভেজে নেব। এই মশলার মধ্যে যতটা জল আছে শুকনো হয়ে তেলটা বেরোবে যখন, তখন এর মধ্যে জল দিতে হবে। তোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে পুরো মশলা থেকে জল বেরিয়ে গেছে, মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে হাফ চামচ জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা ঠিক বাড়িয়ে দেব।
এবার ভালো করে জলের সাথে মশলাটা এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা কালারের জন্য চাইলে শুকনো লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, এতে কালারটা ভালো আসবে। তো ভালো করে আগে এক ফুট ঝোলটাকে ফুটিয়ে নেব, তারপরে বড়াগুলো দিয়ে দেব। তো ঝোলটা এখানে এক ফুট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে হালকা হাতে ভালো করে বড়াগুলো ঝোলের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। বড়া দেওয়ার পরেও কিন্তু এক ফুট ফুটিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে, খুব বেশি ফোটানোর দরকার নেই। রেডি হয়ে গেছে, ফুট উঠে গেছে, একটুক্ষণ ফুটবে, মিনিট এক মিনিটের মতো, তারপরে গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে বড়াগুলো আর ঝোলের সাথে ফোটানো হয়ে গেছে, দু মিনিটের মতো ফুটি নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব আর ঝোলটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল মুসুর ডাল আর আলু দিয়ে খুবই মজাদার বড়ার কারি, আর এটা কিন্তু মাছ মাংসের টেস্টকেও হার মানাবে, অবশ্যই একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।